हेलो एवरीवन अस्सलाम वालेकुम। आज के अनेक दिन पर आरेकटी नतून ब्लग निये आमी चले एसेछि। आसले माझखाने आमी बेश कयेक दिन कोनो ब्लग देइनि, कारण हच्छे माझे माझे इच्छे करे ना आसले ब्लग दिते। जानि ना एटा होयतो अनेकेरि हय়, तो आमिओ माझखाने कोनो ब्लग देइनि। आर ईदेर पर थेके आसले एकटु बिजी छिलाम, जार कारणे ब्लग करा हयनि। आजके जे ब्लगटा आपनादेर साथे शेयार करछि, एटा बेश किछुदिन आगे आमरा एकटा जायगाय় घुरते गियेछिलाम। জায়গাটা হচ্ছে ডাবলিন, এটা হচ্ছে আয়ারল্যান্ডের ক্যাপিটাল সিটি। ডাবলিনের পরে উইকলো এই জায়গাটার নাম। তো এখানে আমরা এসেছি, তো আমরা কর্ক থেকে বেশ কয়েকজন কয়েকটা ফ্যামিলি সহ এখানে এসেছি। এই জায়গার কথা অনেকবার শুনেছি, কখনো আসা হয়নি, এই প্রথম আমরা আসছি। তো এটা হচ্ছে মেইন গেট, যেটা দিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো। আর এই এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকটা, এইটার আশেপাশে কিন্তু কয়েকটা জায়গা আছে। সময় যদি হয় তাহলে সব জায়গাগুলো ঘোরা হবে, এখন দেখা যাক। তো আমরা টিকিট কেটে এখন ভেতরে ঢুকছি। দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেক চমৎকার একটা জায়গা। এদিকে চারপাশে অনেক বিশাল এরিয়া, অনেকগুলো পথ আছে। আর জায়গাটা আসলে বাস্তবে দেখলেই বুঝতে পারবে যে জায়গাটা কতখানি সুন্দর, দেখতে একদম ছবির মতো স্বচ্ছ। আর আজকে অনেক ভিজিটর এখানে দেখছি, এই জায়গাতে কিন্তু আমরা আগে কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম। এবং এই জায়গার কথা অনেকবার শুনেছি, তো আমরা 3.5 hours ড্রাইভ করে কিন্তু এখানে এসেছি, তো আসাটাই সার্থক। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে পাওয়ার স্কোর্স গার্ডেন অ্যান্ড হাউস। আর এখানে কিন্তু এন্ট্রি করতে গেলে পার পার্সন 11 ইউরো এবং ফ্যামিলি প্যাকেজ হচ্ছে 26 ইউরো। তো আমি চেষ্টা করব, এরিয়াটা কিন্তু অনেক বড়, আমি চেষ্টা করব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমরা যারা আছি আমরা সবাই কিন্তু কর্ক থেকে এসেছি, আর কর্ক হচ্ছে আয়ারল্যান্ডের সেকেন্ড সিটি। তো এখানে প্রত্যেকে কিন্তু ট্রাভেল করতে খুবই পছন্দ করে, তো মাঝে মাঝে এরকম প্ল্যান করে বিভিন্ন জায়গায় যাওয়া হয়।
একজন দুনা আপু আরেকজন হচ্ছে রিতা তো ওরাও কিন্তু কর্কে থাকে হ্যালো দাও হ্যালো এখন তো কিন্তু সবাই আসতে পারে ঘুরে যেতে পারে সামনে খুব সুন্দর একটা লেক আছে আমি সামনে যাচ্ছি মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে এখান থেকে আমরা এখন যাব পাওয়ার স্কোর্স ওয়াটারফলে এখানে একটা ছোটখাটো আছে একটা শোরুমও আছে এখানে বিভিন্ন ধরনের শল তারপর হচ্ছে জ্যাকেট তারপর সক্স অনেক টুকটাক অনেক কিছুই দেখা যাচ্ছে তো যারা এখানে ঘুরতে আসেন তারা একবার এখানে এসে দেখতে পারেন এখানে ভিতরে ঢুকে দেখতে পারেন হয়তো বা কোনো কিছু পছন্দ হয়ে যেতে পারে বা এমনও দেখা যায় যখন আপনি কোনো এরকম প্লেসে যান তখন একটা স্মৃতি হিসেবে কিছু একটা কিনে নিয়ে আসা যায় এখন আমরা যাচ্ছি হচ্ছে উইকলো পারস্কোট ওয়াটারফল যেটা এখান থেকে ড্রাইভ করে যেতে মাত্র 10 মিনিটস লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওয়াটারফল অবশেষে আমরা চলে এসেছি অনেক সুন্দর অনেক সুন্দর কি বলবো এটা দেখতে সামনাসামনি যে কি সুন্দর লাগছে বলো আমরা এখন কোথায় এসেছি মানে এখানে বারবিকিউ করার সিস্টেম আছে তো দেখাই যাচ্ছে সবাই এখানে বারবিকিউ করছে তো আমরা আসছি বারবিকিউ করতে তো আজকে সবাই আর ওই শুনছো না হ্যাঁ হ্যাঁ আমি লাস্ট ইয়ার ছিল হ্যাঁ ওটা তো অনেক সুন্দর ছিল মানে রোদ ছিল আজকে যেমন এরকমই ছিল একটু ক্লাউডি উইন্ডি টাইপ এরকম ছিল না 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 আর এখানে সবসময় আমার ভালো লাগে আসলে জায়গাটা অনেক সুন্দর কি বলবো বাস্তবে দেখলে বোঝা যায় সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে হাইলাইটার
এখানে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকই কিন্তু খুবই কষ্ট করেছে এই বারবিকিউ পার্টিটার জন্য স্পেশালি মামুন ভাইও অনেক কষ্ট করেছে তো আমি এই ব্লগের মাধ্যমে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি কারণ হচ্ছে ওনারা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করার কারণে কিন্তু আমরা খুবই এনজয় করেছি সেরকম বড় জিনিস এক সাইড ফাঁকা রাখি আমরা এখানে উইংসটা দিয়ে দিবো পিছু তুমি উইংসটা দিয়ে দাও আরেকটা ইয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা কোল কোল আমাদেরকে বলেন যে এখানে আপনি কি কি দিয়েছেন এটা কি বিফ নাকি চিকেন বিফ আচ্ছা এটা হচ্ছে বিফ শাশলিক এটা কে মেক করছে মাউন্ট ভাই মেক করছে ভাই রুটি এই যে ও না এই যে অনেক জুসি আমি তোমার তুলে দিব এটা কিন্তু সরি বলতে ভুলে গেছি এটা কিন্তু আকসার আম্মু ম্যারিনেট করছে ভাই শুরু করে দেন ভাই গরম সবগুলো নিয়ে দিয়ে দেন ওরা যে মনে খাটবে কম খাইবে
এটা মনে একটু ই থাকে একটু রাউন্ড দিয়ে দেন আচ্ছা না দিতেছে হ্যাঁ করতেছি নিশো জন্য নিছে না 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 খাও খাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন একটু ঠান্ডা লাগতেছে না এটা কাটবি কেমন করে কাটতে হবে আচ্ছা আচ্ছা আমি পিটেন করি এটা তাই আমার না অবশ্য আমি পিটেন করি करो तुम अनुभूति कैमन लैम এটা কোন স্ম্যাম নাই তো কখনো ল্যাম্প ট্রাই করে নিয়ে আগে চিকেন ফার্স্ট ট্রাই করতে দিবেন কেমন আমার কাছে এই যে সস আছে সস দিয়ে দাও বিট কম কম কেন হয় আমাদের ল্যাম্পটা কেন আসে তাই আমরা আমাকে প্রথমে এভাবেই খাওয়াইছে একদম এভাবে মানে পুরো পুরো গলি দিছে আমি খাইয়ে বসে কি করতে একটু মজা খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি আমরা ওয়াটারফলের খুব কাছাকাছি যেহেতু চলে যাব একটু পরে তাই যাওয়ার আগে সবাই মিলে কিছু ছবি তুলেছি এবং এখানে আমি কিছু ছবিও শেয়ার করেছি আশা করছি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ঘোরাঘুরি শেষ এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিব অনেক টায়ার্ড আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো অনেক এনজয় করেছি আর যেহেতু সবাই কর্কে যাব তো যাওয়ার পথে এদিকে পেট্রোল পাম্প ছিল যার যার প্রয়োজন পেট্রোল নিয়ে নিয়েছে আর এখন কফি নিয়ে জাস্ট যাওয়ার আগে একটু সবাই মিলে গল্প করলাম এখান থেকে সবাই বিদায় নিয়ে নিব আর আজকে আসলে অনেক এনজয় করেছি খুবই ভালো সময় কেটেছে তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আমি আবার চলে আসব নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন সেই কামনায় আল্লাহ হাফেজ